হয়েছে মমতার পুলিশকে, বিশেষত একটি চটি চাটা এসডিপিও এখানে এসেছেন, অনেক বড় বড় কথা ভূপতিনগর থানায় বসে আমাদের যুক্তিয়ার সদস্য সুজন দেবনাথকে গ্রেপ্তার করার সময় বলছিলেন যে নিরপেক্ষ কিভাবে কাজ করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তার নিরপেক্ষ কাজের নমুনা হলো কয়েক গাড়ি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির কার্যকর্তাদের উপর গাড়ি চাপা দেওয়ার অপচেষ্টা। আমি সেই ব্যক্তিকে হুঁশিয়ারি দিতে চাই, আপনার সঙ্গে আমাদের মোকাবিলা হবে। খেজুরির মানুষ ঐক্যবদ্ধ আছেন, তবে একটি কাজ তারা করেছেন ওই দিন পবিত্র ভাই সহ কালীপদ সহ 10 জনকে গ্রেপ্তার করে। খেজুরি 2 নম্বর ব্লক থেকে তৃণমূলের সাইনবোর্ডটা উঠে গেছে, তৃণমূলকে লোকসভা ভোটে খুঁজে পাওয়া যাবে না, এটুকু আমার বিশ্বাস। সকলে ভালো থাকবেন, আগামী লড়াই আগামীকাল লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষিত হবে। একেবারে পরিষ্কার করে মমতাকে বাংলা থেকে আমরা পরিষ্কার করব, দিল্লিতে তৃতীয়বার মোদিজি 400 আসন, তারপরে 26 অব্দি যেতে হবে না, মমতার পতন সুনিশ্চিত করব আমরা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।